হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আশরাফ এন্টারপ্রাইজের চ্যানেলটি যারা দেখছেন, দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আপনারা জানেন আমরা আশরাফ এন্টারপ্রাইজ বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের গন্তব্যস্থান গাজীপুর, আর আমরা সরাসরি চায়না থেকে আমদানি করে থাকি। যে প্রোডাক্টগুলো আমদানি করি সেটা হলো সান্দিয়া এবং ডয়ডু। তো আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের ওয়্যার হাউস থেকে সান্দি কোম্পানির মাল আমরা আজকে নামিয়েছি। তো যাই হোক, আমরা কী কী মাল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সর্বপ্রথমে আপনারা এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এটা হলো সান্দি কোম্পানির মিনিপুরাকে ডিফেন্সিয়াল। এই ডিফেন্সিয়ালগুলো প্রত্যেকটা গাড়িতে একটা করে ডিফেন্সিয়াল লাগে, আপনারা জানেন ছোটো বড় সব গাড়িতে ডিফেন্সিয়াল লাগে। তো এটা হলো মিনি বুরাক, বুরাক এই প্রত্যেকটা গাড়ির জন্য একটা করে ডিফেন্সিয়ালের দরকার হয়। এটা হলো আমাদের এই ডিফেন্সিয়াল। এটা সান্দি কোম্পানির অনেক উন্নত মানের গাড়ি, আপনারা জানেন এটা একটা ব্র্যান্ডের গাড়ি। তো এই গাড়ির এটা হলো ডিফেন্সিয়াল। তো আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এটা হলো ট্যাঙ্কি, যেটা হলো ড্রাইভার বসে, ড্রাইভারের উপরে যে ইয়েটা থাকে সেটা হলো ট্যাঙ্কি। আর এটা হলো আপনারা জানেন বডি, এটা হলো বডি পার্ট। প্রত্যেকটা পার্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হলো বডি পার্ট। এই বডি পার্টের ভিতরে এই যে লাল, সবুজ, ব্লু তিনটা কালারে বিভক্ত, আমরা তিনটা কালারের গাড়ি আমাদের কাছে আছে, অ্যাভেলেবেল আছে। আপনারা যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা পাইকারি এবং খুচরা গাড়ি নিতে চান, সরাসরি আশরাফ এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। এটা এগুলো দেখতে পাচ্ছেন, এটা হলো বডি পার্ট। হ্যাঁ, আর এগুলো হলো চেসিস পার্ট। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো বড় গাড়ির চেসিস পার্ট। এটা হলো বড় গাড়ি, অর্থাৎ বুরাক গাড়ি, যেটাকে আমরা বলি থাকি ফাস্ট ব্যাটারি। এই যে এগুলো হলো বুরাক গাড়ির ফাস্ট ব্যাটারি গাড়ির চেসিস পার্ট। এটা হলো চেসিস অংশ। এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে সিট। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হলো সিট। সিট আরও আমাদের অন্যান্য জায়গায় আছে, উপরে আছে, আরও যা আছে। এটা হলো সিট। আর আমাদের গাড়ি গতকাল রাত্রে নামিয়েছি, তো আমরা অলরেডি আবার ডেলিভারি চলে যাচ্ছি। বিভিন্ন ডিলাররা আমাদের কাছ থেকে গাড়ি নিয়ে বিক্রি করে, বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ডিলাররা আমাদের কাছ থেকে গাড়ি নিয়ে বিক্রি করে থাকে। তো যাই হোক, আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এটা দেখতে পাচ্ছেন মিনি বুরাকের চেসিস পার্ট। এটা হলো মিনি বুরাকের চেসিস পার্ট, এবং ওইটা হলো মিশুকের চেসিস পার্ট। আমাদের কাছে এখন তিন ধরনের গাড়ি আছে, একটা হলো মিনি বুরাক, মিশুক এবং বুরাক। এটা হলো এটা ট্যাঙ্কি, উপাশে আপনাকে দেখানোর চেষ্টা করছি, এটাও ট্যাঙ্কি পার্ট। হ্যাঁ, এটাও ট্যাঙ্কি পার্ট। এগুলো ওই দিকেও আছে, এদিকেও আছে। এখন আপনাদেরকে দেখানো হচ্ছে, এটা হলো সাইড পার্টস। এগুলো সাইড পার্টের একটা অংশ। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো খয়েরি লাল কালার, এটা হলো গ্রিন কালার, এগুলো হলো গ্রিন কালার, এটা হলো খয়েরি লাল সবুজ কালার। এখানে এটা হলো সাইড পার্ট, একটা গাড়ি দুইটা সাইড পার্ট। আর এটা হলো উপরের ছাদের অংশ, এটা হলো উপরের ছাদ, সর্বর উপরে থাকে যেটা, এটা হলো এই যে ছাদ দেখতে পাচ্ছেন, এটা হলো ছাদের অংশ, এটা হলো ছাদের পার্ট। বিভিন্ন পার্টস আরও আছে, কারণ সবগুলো তো আসলে বলা যায় না। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো অনেক প্রত্যেক এক একটা অনেকগুলো আইটেম লাগে, বিভিন্ন আইটেম। সাইড পার্টের হলো সিটের একটা অংশ। তো যাই হোক, আমি আপনাদেরকে এখন দেখানো করবো, এটা হলো লোড স্প্রিং। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো সান্দি কোম্পানির অরিজিনাল লোড স্প্রিং, যেটা এটা হলো লোড স্প্রিং। বন্ধুরা, আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এটা হলো ফ্রন্ট পার্ট। এই যে দেখতে পাচ্ছেন, প্রত্যেকে আমরা সারিবদ্ধভাবে এক দুই তিন সারিতে আছে। হ্যাঁ, এটা হলো গাড়ির ফ্রন্ট পার্টের একটা অংশ, এটা হলো সম্পূর্ণ ফ্রন্ট পার্ট। এখানে আরও আছে এই যে সাইড পার্ট, মিনি বুরাকের সাইড পার্ট, এগুলো হলো মিনি বুরাকের সাইড পার্টের অংশ। এগুলোর ভিতরে আমরা সিট আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে কার্টনের ভিতরে, এই যে এদিকে সিট, এই যে দেখতে পাচ্ছেন অনেক সিট আমরা এখানে রেখেছি। হ্যাঁ, সিট ওইদিকেও আরও আছে, সিটগুলো আমরা এখানে রেখেছি। এটা হলো ওদেরকে বলতে চাই, এটা হলো একটা গাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে। এটা হলো বাম্পার, গাড়ির সাইড বাম্পার, পিছনের বাম্পার এবং সামনের ফ্রন্ট বাম্পার। এটা হলো অরিজিনাল এসএসএর বাম্পার। হ্যাঁ, আপনারা একটা গাড়ির এটা সৌন্দর্য বৃদ্ধি করে, সামনে পিছনে এটা অরিজিনাল বাম্পার আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো যে সারিবদ্ধভাবে আছে, বাম্পারটা পিছনে আরও আছে, এখানেও কিছু বাম্পার আছে। বন্ধুরা, প্রত্যেকটা গাড়িতে একটা করে মোটর লাগে, আপনারা জানেন অরিজিনাল মোটর। আর চায়না থেকে সরাসরি সান্দি কোম্পানির প্রত্যেকটা প্যাকেজে আমরা নিয়ে আসি। তো এই প্যাকেজের সাথে এটা একটা অংশ, এটা হলো মোটর, এটা অরিজিনাল ডাটাই মোটর। এই যে দেখতে পাচ্ছেন, সারিবদ্ধভাবে আছে। হ্যাঁ, সবগুলো মোটর অরিজিনাল ডাটাই মোটর এখানে আমরা রেখেছি। আপনারা যারা সরাসরি আশরাফ এন্টারপ্রাইজের সাথে ব্যবসা করতে চান, সরাসরি আশরাফ এন্টারপ্রাইজের নিচে, অর্থাৎ এই ভিডিওর নিচে আমাদের নাম্বার দেওয়া থাকবে। আপনারা যদি আমাদের নাম্বারে যোগাযোগ করেন ইনশাআল্লাহ, তাহলে সব কিছু বিস্তারিত জিনিস জানতে পারবেন সব কিছু। বন্ধুরা, আমরা প্রত্যেকটা গাড়িতে আপনারা জানেন একটা করে চার্জারের দরকার হয়।
এটা হলো 60 ভোল্ট অর্থাৎ 5 ব্যাটারি গাড়ির অরিজিনাল সান্দি কোম্পানির 60 ভোল্ট চার্জার দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা অরিজিনাল 60 ভোল্টের চার্জার সান্দি কোম্পানি আর এটা হলো 4 ব্যাটারি গাড়ি অরিজিনাল কপার এই যে দেখতে পাচ্ছেন 100% কপার হ্যাঁ সান্দি কোম্পানির 100% কপার চার্জার হ্যাঁ এখানে কোনো ডুপ্লিকেট জিনিস হয় না সরাসরি চায়না থেকে আমরা ইনপুট করি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়্যার হাউসের ভিডিও এই মুহূর্তে আপনাদের সাথে আমরা শেয়ার করতেছি কারণ আমরা সরাসরি চায়না থেকে আমদানি করি এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমরা ওখানে সামনের ফ্রন্ট পার্টের বাম্পার দেখিয়েছি আর এটা হলো পিছনের বাম্পার হ্যাঁ এটা হলো পিছনের বাম্পার আরেকটা জিনিস লাগে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো কি বন্দুক না বন্দুক এটা হলো বন্দুক হ্যাঁ এটা হলো মিনি বোরাকে লাগে এই যে বন্দুকের মতো দেখতে মনে হয় এই যে দেখতে পাচ্ছেন বন্দুক যাই হোক এটা হলো মিনি বোরাকে লাগে এটা দুইটা একটা গাড়িতে দুইটা দুই পাশ লাগে এটা হলো বন্দুক সাইড পার্টের মধ্যে সাথে বন্দুকটা লাগে বন্দুক আর এটা হলো যে আপনাদেরকে বলেছি এটা হলো হাতের একটা অংশ উপরের ছাদ লাগে হ্যাঁ বুড়াক গাড়িতে লাগে ছাদ আর এই যে এইগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাড়িতে একটা করে লাগে হ্যাঁ এটা হলো ওই অর্থাৎ যে কাভারটা লাগে যেটা ক্যানোপি ক্যানোপির নিচে এই অংশটা থাকে হ্যাঁ এটা একটা হার্ডবোর্ডের মতো হ্যাঁ হার্ডবোর্ডের মতো এটা ছাদের কোম বলা হয় যেন পর্দাটা খুব সুন্দরভাবে ফিনিশিং করে বন্ধুরা আমরা আরও কিছু জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো মিনি বোরাকের মধ্যে এই জিনিসগুলো লাগে কারণ এটা হলো চাকার উপরে থাকে এই যে দেখতে পাচ্ছেন চাকার চাকাটার উপরে থাকে সাইড হ্যাঁ এই যে এটা মাডগার্ড এটাকে মাডগার্ড বলা হয় এই যে উপরে থাকে এরকমভাবে চাকার উপরে থাকে এটা হলো মাডগার্ড আর প্রত্যেকটা গাড়িতে আমাদের একটা ছোটো কার্টুন একটা বড় কার্টুন থাকে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই কার্টুনগুলো এটা হলো ছোটো কার্টুন এই কার্টুনের ভিতরে অনেকগুলো আইটেম থাকে হ্যাঁ এগুলো অনেকগুলো আইটেম আছে আইটেম থাকে আবার বড় কার্টুনটা ওইখানে ওই যে বড় কার্টুনটা ওইখানে আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছোটো কার্টুন বড় কার্টুনের ভিতরে অনেকগুলো আইটেম থাকে সেগুলো আসলে আমরা এত বেশি বলা যাবে না তো প্রত্যেকটা গাড়িতে একটা ছোটো কার্টুন একটা বড় কার্টুন থাকে এগুলোর ভিতরে সবগুলো আইটেম থাকে যাই হোক এটা হলো ব্যারিকেড এটা যেটা এটা দেখতে পাচ্ছেন হ্যাঁ প্রত্যেকটা গাড়িতে একটা করে লাগে এখানে ভিতরে যে মিউজিক বক্স এখানে লাগে তো যাই হোক প্রত্যেকটা গাড়িতে একটা করে দরকার আর মিশুক গাড়ির মধ্যে আপনারা জানেন মিশুক গাড়ির জন্য সামনের ফ্রন্ট পার্টের এই গ্লাসটা আমরা ব্যবহার করে থাকি আরও কিছু আইটেম আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে এখানে ছোটো ছোটো আইটেম আছে অনেক ছোটো ছোটো আইটেম আছে আসলে অনেক কিছু আপনাদেরকে শেয়ার করতে পারি না কারণ এখানে আমাদের প্রত্যেকটা গাড়িতে একটি শক অবজার্ভার লাগে এটি দেখতে পাচ্ছেন এটা হলো শক অবজার্ভার হ্যাঁ আপনারা যারা আশা এন্টারপ্রাইজের এই ভিডিওটা দেখছেন সরাসরি আশা এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করবেন তাহলে এই জিনিসগুলো আপনারা বিস্তারিত জানতে পারবেন বন্ধুরা আজকে আমরা আমাদের অনেক কিছু আপনাদেরকে আরেকটু কিছু দেখাই এটা হলো প্রত্যেকটা এই যে রডগুলো দেখতে এটা ব্যাটারির উপরে থাকে টানা প্রত্যেকটা গাড়ির ব্যাটারির উপরে যেন ব্যাটারিগুলো যেন না লড়ে এই ব্যাটারির উপরে এগুলো থাকে এবং এইগুলো হলো সাইড বাম্পার সাইড স্ট্যান্ড বলা হয় এগুলো প্রত্যেকটা গাড়িতে দুই পাশে দুইটা থাকে এটা হলো অরিজিনাল অ্যাসেসে যাই হোক আজকে আমরা অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি আরও অনেক কিছু আছে আপনারা সব কিছু আসলে বলা যায় না তবু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আমাদের ওয়্যার হাউসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের গাড়ি নেমেছে নতুন গাড়ি তো আমরা এই গাড়িগুলো ডেলিভারি দিচ্ছি বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের কাছ থেকে নিয়ে গাড়ি বিক্রি করে ডিলাররা তো আমরা এই গাড়িগুলো ইনশাল্লাহ সারা বাংলাদেশের ডিলারের মাধ্যমে বিক্রি করে থাকি আশা এন্টারপ্রাইজের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর যারা আমাদের গাড়ি দরকার তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর নিচে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো প্রাইস আপনাদেরকে বলার জন্য তো আজকের মতো বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর আমাদের ঠিকানা ডান গবেষণা 2 নম্বর গেট সংলগ্ন জয়দেবপুর গাজীপুর সবাই ভালো থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম